আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সোয়াগের নতুন পাঞ্জাবি এইটা, অ্যান্ড দিস ওয়ান ইজ ব্ল্যাক। মামা কেমন লাগলো ব্ল্যাকটা? সেই সেই তোর গার্লফ্রেন্ড রে বলিস তোর জন্য এটা কিনতে? না, আমার গার্লফ্রেন্ড নাই, অন্য কেউ যদি পাঠায় তাহলে না, আননোন কারো গিফট নিই না আমি। কত বড় একটা চাপা মারলো সামিন, তোর ভয়েসটা সে শুনতে পারতেছে না, আরেকটা মাইক্রোফোন লাগবে সুইম। এই যে এত বড় একটা চাপা মারলো, এই চাপাটাকে মারা ঠিক হইলো? আমি চাইছিলাম একটা পাঞ্জাবি আনতে, বাট আমরা লাস্ট টাইমে এই কাপড়টা খুঁজে পাইনি। আচ্ছা শোন, তোর তো গার্লফ্রেন্ড আছে খিলগাঁও, এই পাঞ্জাবিটা কিনতে কো? পাঞ্জাবি তোর এবার আমি কিছু ফ্রি দিব, এটা তুই জানোস। এবার কেউ কোনো পাঞ্জাবি কেউ কিছু ফ্রি পাবে না, এটা আর এমএস এর টি শার্ট না যে ওদেরকে আমি ফ্রি দিব, ঠিক আছে? এই লটে 10 জন রে দে, ওই লটে 10 জন রে দে, এমন না না? হ্যাঁ, মানে প্রত্যেক লটে তো আমার এমএস এর টি শার্ট কি হয়, প্রত্যেক লটে 10 জন একজন রে দেই, 10 টা আরেকজন রে দেই, এভাবে এভাবে করতে করতে 10 জন 10 জন যায়। তো এইবার যাদের গার্লফ্রেন্ড বউ টু আছে, বুঝো নাই বিষয়টা? বুঝছো না? বুঝো নাই, ম্যানেজ করে দিও সাগর ভাই আমাকে। ডিসকাউন্ট তো দেওয়া যায় নাকি? না, নো টিমমেট নো ডিসকাউন্ট। তার মানে কি আমি একটা গিফট পাচ্ছি আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে? মানে গার্লফ্রেন্ড দি কিনবো? না না, ওই আমার গিফট করবে ছেলে বলে তোরা গিফট কর। হ্যাঁ, আমিই তো চাইতেছি তুই এইটাই, আমার মনের কথাটাই সেটা, তোর গার্লফ্রেন্ড আমার থেকে কিনে তোরে গিফট করবে। অর্ডার প্লেসটা আমার কাছে করে দে। এই যে অর্ডারটা আমার কাছে। ওকে ওকে ভাই, ঠিক আছে ঠিক আছে, ডান ডান ডান। এর দিকে একটু তাকায়ও কি, আমাদের সিঙ্গেলদের দিকে তাকায়ও। সিঙ্গেল ডিঙ্গেল কোনো তাকানোর দরকার নাই, আয় আমরা একটু দাঁড়াই। সাগরের বাইকটা অনেক সুন্দর লাগতেছে, তার কারণ একটাই, তার পাশে ঠিক কালো কালার পাঞ্জাবি পরা ছেলে দাঁড়ায় আছে। বাবা দে বাবা, বাহ লাজবাব লাজবাব, হোয়াট এ শায়রি! কেন হাততালি দিছ জানাস না? ইদানিং ভালো ভালো শায়রি বলতাছে, শায়রি বলতাছে রাতের বেলা। শায়রি পড়ি না আমি, শায়রি বানাই, শায়রি লিখি, শায়রি সবকিছু করি, তৈরি করি, তৈরি করি। ইয়েস ইয়েস ইয়েস, বুঝছস না? সুইম কিনে একটা শায়রি বানাবো, সুইম কিনে একটা শায়রি বানাবো। এদের দুইজনের ভালোবাসা, সুইম সে একটা ছেলে, আমি তো ছেলেই, এটা তো সুইম শুনলে তো বুঝবা। বাবা বাবা বাবা, নেক্সট 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 নেক্সট, আমি না বললে তো তোমরা বুঝতে। আচ্ছা আচ্ছা, নেক্সট নেক্সট। কিন্তু কিন্তু সে বাসায় খায় মাইস। বাহ 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 বাহ, ভাই বল সে ভালো বাকি আছে? আয় বলে এটা আবার কি রে, কই ইরশাদ ইরশাদ পাকিস্তান পরে পরে কি কম হইলো মিলে দিছি, খারাপ একটু চিন্তা করো, তুই এটা লাইন দে দিও। ও যে না, ওই যে আমারে 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 মানুষে বলে তাই কিনতে হবে সোয়াগ, আমারে মানুষে বলে যে আমি নাকি ওই যে ওরা বলে এরা বলে কাপড় চোপড় ধুই, তারপর হচ্ছে এটাই তো আমি জামা কাপড় ধুই, তারপর হচ্ছে থালা বাসন ধুই, রান্না করি, এগুলো তো আমি আমার বউকে ভালোবেসে করি ভাই। বেশ ভালো লাগে, ও কোথাও অকেশনে গেলে ভাবি কি নিয়ে তখন ও ব্যাগটা টানে। আর বউ যখন শরীরপুর যায় সুইমের পাঙ্কা চাইতে এমনি গজায়, সুইম পারে না এমনি উড়ে, সুইমের রাইত রাস্তায় সুইম নাইট আউট করে, সুইম নাইট আউট করে, সুইম শুকায় জায়গায়, সুইম সুইম রে নিয়ে পোস্ট হয় দিক সেদিক। আচ্ছা আচ্ছা, এটা কি সুইম, সুইমের টেংরি বাইরে যায় একদম। সুইম তোমার কিন্তু একটা জিপিএস আছে এটা জানো? হ্যাঁ, সে কে বলো তো তোমার জিপিএসটা? এই যে এই যে এই লোক সব সন্ধান কিন্তু জায়গা ওই ওই দিয়ে দে ইনফরমেশন আদি দিয়ে দে। সো দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই দ্য ওয়ে গাইস, আই এম সেলিং মাই ক্লিপ ক্রস। ও এটা বিক্রি করে দিতেছো? এটা ইয়েস, ব্র্যান্ড নিউ কিনছিল আমি, কিনা লাগতাম এটা, আমি সেল করে দিব হোপ সো, জানি না এখনো, ডিসিশন মাঝে মাঝে চেঞ্জ হয় আমার। তো এটার সাথে অনেক মেমোরিজ আছে, অনেক জায়গায় গেছি আমি। এটা কইছস না, অন দেখি পোলা পানি করে চালায় খেলে কে কে কানবো ভাই? কোনটা এটা কিন করলে? আমি এগুলা বেচার টাইমে আমি কান্দি না, কান্দে বাসার মানুষ, কান্দে বাসার মানুষ, আমি কান্দি না। ফিল্ডার বেচার টাইমে এরকম করছে, মাঠ বেচার টাইমে এরকম করছে। আসলে একটা একটা মানে কি, শোন এটা একটা টাকা দিয়ে কিনছি আমি, তো এটার সাথে আমি এতদিন কিছু টাকা জমাইছি, তো এটা জানি এখন এটা রিসেলভার একটু কমবে, তো এটা আমি বেচা ওই টাকা দিয়ে আমি আরেক টাকা কিনবো, আর টু চা লেভেলে কিনবো, তারপর এটা কিনবো। এখন তো এক লাফে তো আমি ল্যান্ড ক্রুজারে যেতে পারবো না, তাই আস্তে আস্তে এমনি একটা এমনি একটা। এই যে
গাড়ি কেনার আগের মুহূর্তটা রাতে যে ঘুমায় না এই জিনিসটা কেমনে কি? কিন্তু আমি তো এখন প্রচুর ঘুমাইতেছি, কজ আমার মাথা টেনশনই নাই, আমি গাড়ি বেচবো কি বেচবো না, কারণ রাত্রেবেলা চিন্তা করি বেচবো সকালবেলা উঠে বুললে যাই, সত্যি কথা। আর এস ফাইভ এখন অনেক চেঞ্জ, এগুলো এখন বেচা কেনা এগুলোর মধ্যে নাই, বুঝে নাই। আমার মধ্যে এক্সাইটমেন্ট জিনিসটা এখন আর কাজ করে না, এটা আসলে বয়স বাড়ার কারণে। সো দ্যাটস ইট গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই দ্য ওয়ে গাইজ, সোয়াগ পাঞ্জাবিটা এখনই অর্ডার করে ফেলতে পারেন আপনি, যদিও এই ভিডিও সোয়াগ চাচ্চু পেজে পোস্ট হচ্ছে এবং কমেন্টে নাম্বার দেওয়া আছে, কমেন্টে অলরেডি নাম্বার প্রিন্ট ইন করা আছে। সো গাইজ তাড়াতাড়ি যান গ্র্যাব করে ফেলেন। বাই বাই, আল্লাহ হাফেজ।